দুইটা একসাথে দিয়ে দিবেন। কতটা ফ্রেশ হয়ে আসছে আপেলের জুসটা। তবে আমি একটা কথা, শক্ত জিনিস থাকলে আপনি এর মধ্যে আছে গাজর, গাজর গাজর পর্যন্ত জুস হয়ে গেছে। আপনি যে কোনো ফল আপনি জুস করতে পারবেন। আচ্ছা ঠিকই না, দেখেন আপনার নাই রস নাই, হ্যাঁ একদম নাই, আপনি একদম শুকনা, একদম শুকনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মায়াদুয়া ট্রেডার্সে। আজকে আমি আপনাদেরকে মায়াদুয়া ট্রেডার্সে যে নতুন আরও দুটি কালেকশন রয়েছে ফ্রেশ জুসারের মধ্যে, সে ফ্রেশ জুসার রয়েছে, সে ফ্রেশ জুসারের কালেকশনগুলো দেখাবো। এবং আমার সাথে থাকছেন মোহাম্মদ সজল ভাই। সজল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি প্রোডাক্ট সম্বন্ধে আমাদের একটু বলেন তো ভাই। আজকে নিয়ে আসছে হলো আপনার মিয়াকু ব্র্যান্ডের। আচ্ছা, আপনার কমার্শিয়াল ইউজ করার জন্য বাসাতেও ইউজ করতে পারবেন, যারা রেস্টুরেন্টে ফাস্ট ফুড ইউজ করতে চান তারাও আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা আপনার হলো দুইটা সাইজ দিয়ে আছে, এটা হলো একটা বড় সাইজ, একটা ছোট সাইজ, ছোট সাইজের আমার সামনে প্রোডাক্ট করতে দিয়ে আছে। আচ্ছা, এটা হলো আপনার 600 ওয়াট, এটা হলো 500 ওয়াট, 500 ওয়াট, হ্যাঁ। আর কোয়ালিটি সেম, শুধু আপনার ওয়াটটা ডিফারেন্ট আর সাইজটা ডিফারেন্ট। এটা ফ্রেশ জুসার, হ্যাঁ একদম। আচ্ছা, ফ্রেশ জুসার আপনার যেরকম আপনার যত ধরনের ফল আছে, যেমন আপনার আজাতীয় যে ফলগুলো আছে যেগুলো আপনার বাজারে আপনার রেস্টুরেন্টে ফাস্ট ফুডে কিনে খান, দেখা যায় যে ওগুলো আপনি আসলে পিওর জুস কিনা কিছু মানুষের ভিতরে সন্দেহ থেকে যাকে, কারণ আপনি দেখা যায় অনেক সময় পানি দিয়ে মিক্স করে আপনি জুস বানিয়ে দেয়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে একদম ক্লিয়ার জুস যে হয়, যে আপনি সবচেয়ে শক্তর মধ্যে আপনার জুসের মধ্যে হলো আপনার গাজর, সেটাও আমি আপনাদের করে দেখাবো। এগুলো করে দেখাবেন আমাদেরকে, আপনি দেখেন কত সহজ আর কত দ্রুত আপনার জুসটা আপনার জুসটা হয়ে যায়। এটা আমি আপনাদের ফার্স্টে দেখাই দিই ইউজ ফাংশনটা। এটা হলো আপনার যে কোনো ফলটা দিয়ে চাপ দিতে পারবেন। আচ্ছা, চাপ দিলে ফ্রেশ করার জন্য আপনি এখানে আপনার ছাবাটা চলে আসবে, এখানে রসটা চলে আসবে, রসটা চলে আসবে, জুসটা চলে আসবে, ফ্রেশ জুসটা চলে আসবে, একদম ফ্রেশ জুসটা আসবে। আচ্ছা, আর এখন আপনার মনে করেন জুস করা শেষ, এখন আপনি মনে করেন ওয়াশ করবেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই হ্যান্ডেলগুলো আপনার, এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা কিন্তু আপনার প্লাস্টিক কেন? আচ্ছা, প্লাস্টিক কেন? প্লাস্টিক না। আচ্ছা, এটা কিন্তু আপনার 100% হলে আপনার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের মধ্যে লকটা কিন্তু অনেক হেভি, হেভি না? এটা কিন্তু আপনার আপনার পানি পড়ুক তে আপনার ফলের জুস পড়ুক কোনো ঝং আসবে না, কালার ডিসকালার হবে, ডিসকালার হবে, হ্যাঁ এটা অনেক হেভি লক দিয়ে আছে। আচ্ছা, তো এই লকটা খোলার পরে আপনি এটা টান দিলে খুলে আসলো। আচ্ছা, খুলে আসবে, খুলে আসার পরে আপনি মনে করেন এটা আছে না এই ব্লেডটা, ব্লেডটা আপনি টান দিলে এটাও খুলে আসবে। আচ্ছা, জাস্ট আপনি বেসিং এর কলটা ছেড়ে এখানে একটা ব্রাশ দেওয়া আছে। আচ্ছা, এই ব্রাশটা দিয়ে আপনি একটা ব্রাশ পাবেন সাথে, হ্যাঁ ব্রাশ পাবেন, একটা ব্রাশ দিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারবেন, একদম খুব সহজ। আপনার এই ব্রাশটা দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন, পরিষ্কার করলে উঠে যাবে, হ্যাঁ একদম ফ্রেশ হয়ে যাবে। তো এটাতে তো জমে ধরার কোনো সম্ভাবনা নেই, এটা তো সম্পূর্ণ অ্যাসেস, সম্পূর্ণ অ্যাসেস এর মধ্যে এটা। আচ্ছা, আর তারপরে হলো আপনি ডাস্টে এটা আপনি এভাবে কাট করে এবার টান দিয়ে নিয়ে আসলে, আচ্ছা এটা হলো আপনার যত ধরনের আপনার ডাস্টে আছে সম্পূর্ণ এটা আমাদের চলে আসবে, চলে আসবে, তখন এটা আপনি ফালাই নিতে পারবেন। আচ্ছা, আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনার জুস করলাম এটার ভিতরে কি আপনার ময়লা যাওয়ার কি আপনার অপশন আছে কিনা, কি ময়লা চলে যাবে কিনা, কিন্তু আপনি 1 ফোঁটা কিন্তু আপনার ময়লা যাবে না ভিতরে। আচ্ছা, এটা কিন্তু আপনি এখানে ছেঁকে ছেঁকে এই পাশ দিয়ে বের হয়ে আসবে, এটা কিন্তু আপনি এভাবে বসিয়ে দিলে কিন্তু আপনি এই সেটটা পুরোটাই লক হয়ে গেল। আচ্ছা, আর এই মোটরটা কিন্তু আপনি অনেক হেভি মোটর, হেভি মোটর, অনেক পাওয়ারফুল মোটর। আচ্ছা ভাই, এটা কত ওয়াটের? এটা হলো আপনার 600 ওয়াট, 600 ওয়াট এর মধ্যে। আর ভিউয়ার্স, এটার মধ্যে একটা অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে, এটা সার্কিট ব্রেকার দেওয়ার উদ্দেশ্য হলো আপনি অনেক সময় আপনি জুস করতে চান হঠাৎ আপনি ভোল্টেজটা আপডাউন করছে অটোমেটিক মোটরটা বন্ধ হয়ে যাবে, মোটরটা জ্বলে যাওয়ার কোনো পুরো যায় কোনো কোনো ভয় নাই, ভয় নাই। না, ইলেকট্রিক আইটেম তো আমি আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারটা আমি আপনাদের বলে দিই, এটা কোম্পানি থেকে আপনি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোম্পানির পক্ষ থেকে, কোনো হবে ইনশাআল্লাহ আমরা ঠিক করে দেব। আচ্ছা ঠিক করে। আচ্ছা ভাই, এখন তো দেখতে পাচ্ছি যে আপনি যে কিছু ফল নিয়ে আছেন, গাজর নিয়ে আছেন, আপেল নিয়ে আছেন, এগুলো দিয়ে কি করবেন? আমি আপনাদের আজকে একবারে মানে লাইভ আপনাদের আপনি লাইভ করে দেখাবেন, জুস করে দেখাবেন, ফ্রেশ জুস করে দেখা দেবেন। আচ্ছা, কত সুন্দর জুস হয় যেটা আপনারা। হ্যাঁ বন্ধুরা, এখন সজল ভাই আমাদেরকে সরাসরি যে ফ্রেশ জুসটা রয়েছে, ফ্রেশ জুসটা আমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবে। আর সজল ভাই দেখান জি, আমি আপনাদের একদম প্র্যাকটিক্যাল করে দেখাবো যে দেখেন কত সুন্দর জুস হয়। এটার মধ্যে এটা আপনার জুস চলে আসবে, তো এটার মধ্যে আপনার জুসটা নিলাম না কি কারণে, আচ্ছা এটা আপনার ঘোলা হয়ে যাবে। আচ্ছা, এই জন্য আমি নিলাম না। আচ্ছা, এটার পরিবর্তে আমরা এখানে একটা গ্লাস দিয়ে দিচ্ছি, দেখেন
কত সুন্দর আপনার জুসটা হয়। এখন আমি আপনাদের পরে দেখাবো আস্ত আপেল। আপেল আজ তো আপেল দিয়ে দিবেন। তো দেখা যায় যে আপনার অনেক জুসার আপনার পিস করে নিতে হয়। হ্যাঁ, তো এটা আস্ত আপেল দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আস্ত আপেলই করা যাবে, দিয়ে দিতে পারবেন। আর এটা পাওয়ারটা কোনো আপনার এক স্পিড তো বন্ধুরা, আমরা এখন এতক্ষণ যে জুসটা করলাম ফ্রেশ জুসটা, সেটা হচ্ছে আপেলের জুস। তিনটা আপেল দিয়ে আমরা প্রায় এক গ্লাস জুস পেয়েছি। দেখেন কতটা ফ্রেশ হয়ে আসছে আপেলের জুসটা। তবে আমি একটা কথা বলিনি, আপনাদেরকে বলে দিচ্ছি যে আপেল দিবেন বা কালারিং কোনো কিছু জুস করার আগে, যে নর্মাল যে লাইট কালারের যে জুসগুলো এগুলো একটু আগে করবেন, তাহলে আপনাদের কালারটা ঠিক পাবেন সবসময়। আচ্ছা ভাই, এখন বলেন আপনি। এই জন্য আমি আপনাকে গাজরটা আগে করে দেখাইনি। আচ্ছা, আপনার তাহলে আপনি আপেলের কালারটা আপনি বুঝতে পারছেন। বুঝতে পারছেন, দেখেন কত সুন্দর আসছে আপেলের কালারটা, একদম ন্যাচারাল যে কালারটা আছে আপেলের জুস, ফ্রেশ জুসটা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন গাজরটা করে দেখাবো ইনশাআল্লাহ। আমি আপনাকে গাজরটা করে দেখাই। তো ভিউয়ার্স, আমি এখন আপনাকে গাজর করে দেখাবো। গাজরের জুস করব। হ্যাঁ, গাজরের জুস। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন কত সুন্দরভাবে চলে আসছে গাজরের জুস, জুসটা দেখেন। তো ভিউয়ার্স, আপনার ফলের মধ্যে সবচেয়ে শক্ত জিনিস থাকলে আপনি এর মধ্যে আছে গাজর। গাজর গাজর পর্যন্ত জুস হয়ে গেছে, আপনি যে কোনো ফল আপনি জুস করতে পারবেন। তো দেখেন কত সুন্দর আপনি একদম পিওর জুসটা আসছে, একদম পিওর জুস চলে আসছে। আর এখানে যে ছাপাটা আছে সেটাও আমি আপনাদের দেখাই দিই কিভাবে পরিষ্কার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এই দুটো জুস তৈরি করেছি, একটা আপেলের এবং একটা গাজরের। এই পাশ দিয়ে আপনাদের জুসটা আসবে এবং আরেক পাশ দিয়ে যে ডাস্টটা আছে সেই ডাস্টটা বের হয়ে যাবে। দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনার যে ডাস্টের মধ্যে আপনার রস আছে কিনা। দেখেন আপনার নাই রস নাই। হ্যাঁ, একদম নাই, আপনি একদম শুকনা, একদম শুকনা, ডাস্টগুলো আলাদা বের হয়ে যাবে। হ্যাঁ, ডাস্টটা এখানে চলে আসছে, আপনি একটু ক্লিয়ার করে দেখিয়ে দেন। এই যে ডাস্টটা এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের জুস বানায় দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার থেকে জুসের মেশিনটা নেবেন। আচ্ছা, আর এটা প্রাইস সম্বন্ধে আমি আপনাদের বলে দিই। ভিউয়ার্স, আপনারা যারা আমার শোরুমে এসে যদি কিনতে চান, মায়ের দোয়া ট্রেডার্সে আমরা সবসময় হোলসেল রেটে দিয়ে থাকি। আচ্ছা, যারা আমার দোকানে আপনার শোরুমে চলে আসবেন একই রেট পড়বে, যারা ঘরে বসে কিনেন তাদের জন্য একই রেট পড়বে। এটা প্রাইস নিচ্ছি মাত্র হলো আপনার, আমি ওয়াটটা বলে দিই, 600 ওয়াটটা যদি নেন বিগ সাইজেরটা, সেটার প্রাইস পড়ে হলো আপনার মাত্র 4200 টাকা। 4200 টাকা হচ্ছে বড়টা। হ্যাঁ, এটা হলো 500 ওয়াট, কোয়ালিটি সেম। এটার প্রাইস পড়বে হলো আপনার 3500 টাকা। 3500 টাকা। আচ্ছা, সো বন্ধুরা, আপনারা যারা এই ফ্রেশ জুসারটি নিতে চাচ্ছেন, তারা কমার্শিয়াল হিসেবে ইউজ করতে পারবেন, বাসা বাড়ি, অফিস, আপনার যে কোনো জায়গায় এগুলো আপনারা নিতে ইউজ করতে পারবেন। আর এখানে দুটা সাইজের আমি দেখালাম, আপনাদের যে সাইজেরটা পছন্দ হবে, যার যেটা দরকার, বড় আছে, ছোট আছে, 500 ওয়াট এবং 600 ওয়াটের মধ্যে। প্রাইসটা তো ভাইয়া বলে দিয়েছে যে কত সুন্দর পরিমাণ জুসটা হয়েছে। আমি আবার যদি আপনাদেরকে একটু দেখাই, অনেক সুন্দর জুস হয়েছে। আর এই জুসারটি ক্রয়ের জন্য আপনারা মায়দোয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে যে ফোন নম্বর রয়েছে, মোবাইল ইমো নম্বর রয়েছে, এগুলো আপনারা স্ক্রিন জুড়ে পেয়ে যাবেন, এখানে যোগাযোগ করবেন। আর আপনারা যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে ঠিকানাটা একটু বলে দেন। এটা হলো ঢাকা নিউ মার্কেট, 16 নম্বর গলি, 69 নম্বর দোকান, মায়দোয়া ট্রেডার্স। আচ্ছা, সো বন্ধুরা, তাহলে মায়দোয়া ট্রেডার্স আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি।